করোনা বিধি মেনে 25 ডিসেম্বরের সকাল থেকেই উৎসবের মেজাজে আম বাঙালি। ভারত বাংলাদেশ সীমান্তে টাকি পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় পর্যটকদের। আজ 25 ডিসেম্বর, সকাল থেকেই একেবারে ফেস্টিভ্যাল মুডে আম বাঙালি। গির্জার ঘণ্টার ধ্বনি, জিঙ্গেল বেল জিঙ্গেল বেল, সান্টা ক্লজ, কেক, চকলেট আর একরাশ আনন্দ মেখে সকাল থেকেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েছেন প্রায় সকলেই। 25 ডিসেম্বর বলে কথা, শীতের নরম রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দ চেটে পুটে উপভোগ করতে অনেকেরই ডেস্টিনেশন হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের টাকি এলাকা। বসিরহাট টাকি প্রকৃতির এলাকা জুড়ে রয়েছে অনেকগুলি পর্যটন স্থল। টাকিতে পৌঁছে কেউ কেউ বেরিয়ে পড়েছে নৌকা ভ্রমণ করতে। নৌকায় চেপে নদীর স্রোতে ভাসতে ভাসতে কোনো এক অজানা উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন পর্যটকেরা। কেউ আবার নদী পাড়ে বসেই গান ধরেছেন, গিটার নিয়ে মনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে গানের তালে তালে। টাকিতে রয়েছে মিনি সুন্দরবন, বাড়ির কচি কাচাদের সাথে নিয়ে মিনি সুন্দরবন ভ্রমণেও বেরিয়েছেন অনেকেই। সবুজ গাছগাছালি ঘেরা তার মাঝ বরাবর চলে গেছে লম্বা পথ, সেই পথ ধরেই এগিয়ে যেতে হয় নদীর দিকে। সাক্ষী থাকে সবুজ ঘেরা এই বন, নানান পাখি তো সাথে থাকে, কপাল ভালো থাকলে সাক্ষী হতে পারে বন্য প্রাণী। সবার প্রথমেই আপনাদের জানাই সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরাও বেরিয়েছি আজকে ফুল ফ্যামিলি নিয়ে ক্রিসমাস এনজয় করতে। যেহেতু আমরা বাঙালি, আমাদের সব উৎসবই আমরা উদযাপন করি, ঈদ বলুন, দুর্গাপুজো বলুন, ক্রিসমাস বলুন, সব কিছুই আমাদের কাছে এক। কিন্তু আবার শোনা যাচ্ছে যে করোনা প্রকোপটা বাড়ছে, তো আমাদের সব কিছুর মধ্যেই আমাদের সতর্কতাটাও জরুরি। বাট ক্রিসমাস বলে এখনও সেরকম কেউ মাস্ক ইউজ করছে না, যেহেতু দুবছর আমরা পুরোপুরি ঘরবন্দি ছিলাম, আগের ইয়ারটাও আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি। তো সেই হিসেবে মানুষ একটু মানে বন্দি জীবনটা থেকে বেরিয়ে এসছে বলতে পারেন। তো আবার সতর্কতাটা আমাদের নিতে হবে, কিন্তু আনন্দ তো আমাদের করতেই হবে, আমরা যেহেতু বাঙালি। সব মিলিয়ে এভাবেই বড়দিনের আনন্দ উপভোগ করছেন সকলে। নদী পারে স্থানীয় পৌরসভার উদ্যোগে গড়ে উঠেছে বিভিন্ন পার্ক, সেখানেও ভিড় জমিয়েছে কচিকাঁচারা। এক কথায় 25 ডিসেম্বর থেকেই সকলেই প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানাতে। তবে এত আনন্দের মাঝে নতুন করে সাধারণকে ভাবতে হচ্ছে করোনা সংক্রমণের কথা। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে সকলকে, নতুন করে মাস্ক ব্যবহারের জন্য বলা হয়েছে। তবে সুরক্ষাবিধি মেনেই 25 ডিসেম্বরের আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা। করোনা দুবছর আগেও আমাদের কাছে এসেছিল মানে একটা অভিশাপের মতো, তো এবারেও ন্যাচারালি প্রকৃতির নিয়মে হয়তো আসছে, জানি না কী হবে। বাট আমরা বাঙালি, আমরা এনজয় করতে বেরিয়েছি ক্রিসমাস বা যে কোনো আমরা ফেস্টিভ্যালেই আমরা এভাবেই বেরিয়ে পড়ি। তো করোনা আসছে তার জন্য যেগুলো প্রিকশন নেওয়ার সেটা নিতে হবে হয়তো, কিন্তু এখন তো কিছুই বুঝতে পারছি না। আমরা এনজয়মেন্টটা রাখছি, বাট এটা ভগবানের হাতে যেটা আসছে, আপাতত সেইভাবে না, বাট যে কিছু মেনটেন করা সেটা মেনটেন করছি। হ্যাঁ, স্যানিটাইজ করছি, মাস্ক পরতে হলে পরছি। এখনও জায়গাটা সকালবেলা তো ফাঁকাই লাগছে, আস্তে আস্তে ভিড় বাড়বে, কারণ টাকি যথেষ্ট দারুণ জায়গা একটা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।